হ্যালো এভরিওয়ান, আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য, আর ব্রাইডে গিয়ে ঠিক আমার কী কী প্রবলেম হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এর আগের দিন ছোট্ট একটা প্রবলেম বলেছিলাম, বাট আজকে যেটা শেয়ার করবো সেটা আমার সব থেকে বাজে এক্সপিরিয়েন্স ব্রাইড সাজাতে গিয়ে। তবে যেই ব্রাইড সাজাচ্ছি সেই ব্রাইড একদমই ভালো ছিল, আর আজকে আমাকে অ্যাসিস্ট করছিল সংঘমিত্রা আর রিম্পি। সংঘমিত্রাকে আমি সাথে নিয়ে গেছিলাম যেহেতু ও আমার সেকেন্ড ব্রাইড ছিল, আর থার্ড ব্রাইডের শাড়ির র্যাপিং অ্যান্ড জুয়েলারি ওয়াগেরা ওয়াগেরা এগুলো বাদ দিয়ে আমি রিম্পির কাছে রেখে গেছিলাম। যেহেতু তিনটা ব্রাইড থাকে তো আমাকে ফুল রেডি করার মতো সময় আমার থাকে না, আমি এভাবেই করে থাকি যখন অনেকগুলো ব্রাইড থাকে। এনিওয়েস, চলো আজকে গল্পটা শুরু করা যাক। জায়গার নাম উল্লেখ করতে চাচ্ছি না। এনিওয়ে, আমাকে ব্রাইড বুকিং করলো বেশ এক দুই মাস আগে। প্রথমে আমার থেকে এইচডি বুকিং করলো, এ ভালো কথা। এবার হুডা বিউটি বুকিং করলো, দেন বিয়ের দিন সকালবেলা ফোন করে বলে, দিদি আমার তো একটু প্রবলেম হচ্ছে, বুঝতেই পারো মেয়ের বিয়ে, তো আমি পিএসসি দিয়ে করবো, তো তুমি কত রাখবে? তো পিএসসি যেটা হয় আমি সেরকম দামটা বললাম, ব্রাইড সাজাতে গেলাম। আমি দুটোই পৌঁছে গেছিলাম, আমাকে বসিয়ে রাখছে পাঁচটা পর্যন্ত। পাঁচটার সময় ব্রাইড স্নান সেরে কি কাজ আছে রিচুয়াল সেরে এলো। ভাইকে নিয়ে গেছিলাম ভিডিও করার জন্য, যেহেতু আমি রিসেন্ট কিছু ভিডিও শ্যুট করছি ফেসবুকে শেয়ার করার জন্য, তো সেটাতে বিরক্ত বোধ করছিল আর বারবার করে আমাকে বলছিল এটা করবে না সেটা করবে না, অমুক আমার এরকম হেয়ারস্টাইল চাই এরকম। আর একটু বাদে বাদে উঠে দরজা খুলছিল, একজন করে আসছিল, দরজায় ধাক্কা দিচ্ছিল আর বারবার করে দরজা খুলছিল। আর আমি সত্যি বললাম, লিটারেলি প্রথমে হাসি মুখে থাকলেও পরে আর আমার মুখ থেকে হাসি বেরোচ্ছিল না, আমার জাস্ট বিরক্ত লাগছিল। তারপর আয়নার সামনে বসে যখন হেয়ারস্টাইল করাচ্ছিলাম তখন হাজারো বাহানা, হেয়ারটা ওরকম করো, ওরকমটা আমাকে ভালো লাগে না, ওরকম করো সেরকম করো। এবং একটা সময়ের পর আমার এত বিরক্ত লাগতে শুরু হলো যে আমার নিজের থেকে আর কোনো ক্রিয়েটিভিটি করার কোনো ইচ্ছা রইল না। আমি জাস্ট চেষ্টা করছিলাম সবে কোনো মতো আমি ব্রাইড ছেড়ে আর তাড়াতাড়ি কাজটা করে যাতে আমি আসতে পারি। যাই হোক, ব্রাইড রেডি হলো। রেডি হওয়ার পর আমাকে একটা ভালো মতো ফুল ভিডিও লুক নিতে দেয়নি, ইভেন কোনো ছবিও তুলতে দেয়নি। এবং যখন ও আমাকে টাকা পে করলো তখন আমাকে হাফ পে করে বলল যে দিদি বাকিটা তোমাকে অনলাইন পে করে দিব। যখন আমি অনলাইন পে ওর থেকে চাইলাম বাকিটা কিছুদিন পরে, তখন আমাকে বলে কি তোমার তো ব্রাইডের সাথে দুটো পার্টি মেকআপ ফ্রি করার কথা, আমাদের এখানে তো এটাই হয়। বাট আমি এটা শুনে লিটারালি শকড, কারণ এটা কোথায় লেখা আছে যে ব্রাইডের সাথে দুটো পার্টি মেকআপ ফ্রি? আর পার্টি মেকআপ ফ্রির যে প্রোডাক্টটা ইউজ হয় সেটা বুঝি ফ্রি ফ্রি আমাদেরকে দিয়ে দেয়? আমি লিটারালি শকড, এবং সেই টাকা আমাকে এখনও দেয়নি। সেই পার্টি মেকআপটা তার মধ্যে অ্যাড করে সেই ব্রাইড না আমার ফোন রিসিভ করে না আমার সাথে কথা বলে। রিয়েলি গাইস, আমি এরকমটা দেখে রিয়েলি শকড। এরকম বাজে বিহেভিয়ার আমার সঙ্গে কোনো ব্রাইড করেনি, এটা সব থেকে বাজে বিহেভ ছিল। আমি যতটা বললাম ততটা হয়তো ফুটিয়ে বলতে পারলাম না, বাট রিয়েলি এক্সপিরিয়েন্সটা ভীষণ বাজে ছিল। আর যেহেতু ভাই ভিডিও করছিল তাতেও ভীষণ বিরক্ত হচ্ছিল, ওর চোখে মুখেই বুঝতে পারছিলাম। আর কাজ করার সময় প্লিজ তোমাদের যদি আমাদের প্রতি কনফিডেন্ট না থাকে তাহলে বুক করো না, তোমরা তোমাদের ইচ্ছা মতোই বুক করো। ইভেন যখন আমি লাস্টে টাকাটা চাইছিলাম তখন আমাকে বলছিল তোমার সাজানো ভালো হয়নি, সবাই বলছে রিসেপশনে বেশি ভালো লাগছিল, আর এটা ন্যাচারালি তুমি সবার থেকে জিজ্ঞাসা করতে পারো। আই থিঙ্ক আমি যাকে বলছি সে আমার ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, বিয়ের থেকে রিসেপশনে প্রত্যেকটা মেয়েকেই ভালো লাগে, সে যাই বলো তাই বলো, সেটা বড় বড় মেকআপ আর্টিস্টরাও জানে। আমাকে বলছিল যে লিপস্টিক হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি, অনেক কথা বলছিল। সো এটাই বলবো, তোমাদের যদি আমার কাজ ভালো লাগে তবেই বুকিং করবে, আর যদি ভালো না লাগে তাহলে বুক করো না। এতে আমাদেরও খারাপ লাগে যখন তোমরা কাজের টাইম ডিস্টার্ব করো, যদি ফুললি স্যাটিসফাই হও তবেই বুক করো, না হলে করো না। এনিওয়ে, বাকি সবাই খুব ভালো, আমার বাকি ব্রাইডরা। সো এই ব্রাইডও ভীষণ মিষ্টি ছিল, ফাইনাল লুক দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। টাটা, বাই বাই।